স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলকে সতর্ক করে যে বার্তা দিল ইতালির প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব যুদ্ধে না জড়াতে মধ্যপ্রাচ্যের দুই দেশের হাতে পায়ে ধরছে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব বিশ্ব নেতাদের সামনে গাজা ইস্যুতে যা বললেন সৌদি যুবরাজ এদিকে চীনকে হুশিয়ার করল নেটো আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্র একটা মিথ্যার সাম্রাজ্য বলেছে ইরান সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি হলে লেবানন ইসরায়েল সীমান্ত শান্ত হবে বলেছেন মার্কিন দূত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলকে সতর্ক করে যে বার্তা দিলেন ইতালির প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের সঙ্গে ইতালির মাখামাখি নতুন কিছু নয় ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করা দেশগুলোর তালিকায় রয়েছে ইতালি কিন্তু গত বছর গাজায় ইসরায়েলের হামলার শুরুর পর ইতালি তেলাবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল যদিও চলতি বছরের মার্চে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পার্লামেন্ট জানান ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে ইতালি এমন খবর সামনে আসার পর হইচই পড়ে গিয়েছিল এবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলকে সতর্ক করেছেন শনিবার জি সেভেন সামিটের শেষ দিন এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলেন তিনি আয়োজক দেশের প্রধানমন্ত্রী মেলোনি এদিন ইসরায়েলের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তার ভাষায় গেল বছরের অক্টোবরের শুরুতে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস যোদ্ধাদের হামলা ইসরায়েলকে যুদ্ধে টেনে নিয়েছে যুদ্ধে না জড়াতে মধ্যপ্রাচ্যের দুই দেশের হাতে পায়ে ধরছে যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধের সামনে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য সম্ভব এই যুদ্ধ ঠেকাতে না পারলে পুরো মধ্যপ্রাচ্যে জ্বলবে আগুন তাই যুদ্ধ থামাতে তড়িঘড়ি মাঠে নেমে পড়েছে যুক্তরাষ্ট্র নিজের পরম মিত্র ইসরায়েলকে থামাতে যার পরানি চেষ্টা করে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু লেবাননে হামলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল এমন পরিস্থিতিতে ইসরায়েলে নিজেদের শীর্ষ একজন উপদেষ্টাকে পাঠিয়েছেন বাইডেন একটু এদিক ওদিক হলেই লেবাননে হামলা করে বসবে ইসরায়েল গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবাননের দিক থেকে প্রতিরোধের মুখে পড়েছে নেতানেহ সরকার তাই লেবাননে হামলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে তেলাব। কিন্তু লেবাননের সঙ্গে ইস্রায়েলের যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। এজন্য ইসরায়েলি সরকারকে বোঝানোর সব রকম তদবির করে যাচ্ছেন বাইডেন। কিন্তু যুদ্ধ যেতে অনেকটাই অনড় নেতানিয়াহু সরকার। বিশ্বনেতাদের সামনে গাজা ইস্যুতে যা বললেন সৌদি যুবরাজ গত বছরের অক্টোবরে শুরু হওয়া হামাস ইসরায়েলের যুদ্ধের পর থেকে খুব কম সময়েই কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার নিরাপত্তা নিয়ে মুসলিম দেশগুলোতে চলে নানা আলোচনা সমালোচনা এবার ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে মোহাম্মদ বিন সালমান গাজা উপত্যকায় ইহুদিবাদী আগ্রাসন বন্ধ করতে এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এর বরাত দিয়ে ইরনা জানায় সোমবার মিনা প্রাসাদে রাষ্ট্রীয় অতিথি বিভিন্ন ইসলামী দেশের রাজনৈতিক নেতা ও প্রতিনিধি দলের প্রধানদের বার্ষিক হজ সম্বর্ধনা অনুষ্ঠানে বিন সালমান এই আহ্বান জানান চীনকে হুশিয়ার করল ন্যাটো ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়ার অবস্থান না বদলালে চীনকে পরিণতি ভোগ করতে হবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ চীনকে এই সতর্ক বার্তা দিয়েছেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন প্রধান উল্লেখ করেন যে চীন দুই দিকেই সুবিধা নিতে যাচ্ছে তিনি বলেন একদিকে রাশিয়ার যুদ্ধকে সমর্থন দিচ্ছে অন্যদিকে ইউরোপের মিত্রদের সাথেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে চীন তিনি বলেন এটা দীর্ঘ মেয়াদে কাজে আসবে না ওয়াশিংটনে এক সফর চলাকালীন তার সঙ্গে কথা হয় বিবিসির দীর্ঘ সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যয় নিয়েও কথা বলে নেট প্রধান অন্যদিকে একদিন আগেই সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন শেষ হয়েছে যেখানে কিএফকে সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে অনেক রাষ্ট্র কিন্তু রাশিয়া সম্মেলনটিকে সময়ের অপচয় হিসেবে আখ্যা দিয়ে বলেছে ইউক্রেন আত্মসমর্পণ করলেই কেবল তারা শান্তি আলোচনায় সম্ভব হবে যুক্তরাষ্ট্র একটা মিথ্যার সাম্রাজ্য বলেছে ইরান যুক্তরাষ্ট্রকে মিথ্যার সাম্রাজ্য বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার ঈদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন কানানি তিনি গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিষয়ে ঈদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তায় ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাসের কানানি তার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেন জো বাইডেনের দেশ গাজায় শাসক গোষ্ঠীর আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের অন্যতম অস্ত্র সরবরাহকারী ইসরায়েল হামাসের কাছে যে তিন পর্যায়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদন করেছে গাজায় সহিংসতা বন্ধ করতে এবং শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাতে এটি সর্বোত্তম উপায় গাজায় যুদ্ধবিরতি হলে লেবানন ইসরায়েল সীমান্ত শান্ত হবে বলেছেন মার্কিন দূত মার্কিন দূত অ্যামস হোসিস্টেন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত গোলা বিনিময়ের মতো জরুরি উত্তেজনার প্রশমনে আহ্বান জানিয়েছেন বৈরুত সফরে প্রেসিডেন্ট বাইডেনের দূত বলেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই চলছে এটি দ্রুত এবং কূটনৈতিকভাবে সমাধান করার স্বার্থে জরুরি হোসেস্টেইন বলেছেন হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত বন্ধ অর্জনযোগ্য তিনি আরও বলেন ওয়াশিংটন এই অঞ্চলে বৃহত্তর যুদ্ধ এড়াতে চাইছে সীমান্তের পরিস্থিতিকে গুরুতর মনে করছে যুক্তরাষ্ট্র এবং এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে লেবাননে প্রেরণ করেছেন বলে উল্লেখ করেন তিনি হোসেস্টাইন গতকাল তার সংক্ষিপ্ত ইসরায়েল সফর শেষে একদিনের বৈঠকের জন্য লেবাননে রয়েছেন